জনগণকে ঐক্যবদ্ধ করে আদর্শ ও সমৃদ্ধ দেশ গড়া এবং জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য একটি নতুন রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ডেমোক্রেটিক অ্যালায়েন্স। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ডেমোক্রেটিক অ্যালায়েন্সের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন সংবাদ সম্মেলনে একথা জানান। এ সময় তিনি বলেন, ক্ষমতাশীল দল ক্ষমতার মোহে গণতান্ত্রিক পথ পরিহার করছে, বিরোধী দল ক্ষমতার লোভে গণতন্ত্রের রীতিনীতি ভঙ্গ করছে, ফলে জিম্মি হচ্ছে সাধারণ জনগণ।